আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। ঠুসি ভরাই দিতে যে ঠুসি সিড়িয়ে খাইয়ে বেলায় যায়, গরু রে মুখে ঠুসি দিছে পরের ভুর দান কেনে বেলে, তোরেও ঠুসি দিছে পরের তা খাইস নিয়া, কিন্তু সে ঠুসি সিড়িয়ে খাইয়ে বেলায় যায়। গজব ঠেকাবেন কারে দিয়ে, কিভাবে গজব ঠেকাবেন? বিমা কাসাবাত আইদিন নাস, করোনা পণ্য গুলো মেরে খাইছে আছে না নাই, ওর ভিতরে দুর্নীতি করছে আছে না নাই, যেই মাস্ক দিয়ে টাকা পেয়েছে মাস্কের ভিতরে দুর্নীতি করেছে। আমরা কয়জন গুটি কয়েক মানুষ মুনাজাত করে কি হবে, জ্বর সারছে 300 কিলোমিটার বেগে, আর গর্ব ঠেকানোর জন্য পেলা বাদাইছি পাট করি দিয়ে। জ্বর আইছে 300 কিলোমিটার বেগে সিডার, আর সেই জ্বর ঠেকানোর জন্য গর্ব ঠেকানোর জন্য পাট খড়ি দিয়ে পেলা পেলা কয়তো ইন্ডিয়া হিন্দে বাদাইছেন পাট খড়ি দিয়ে, ঠেকবে বাদানুয়ালা তলে ভরে মরে যাবে, ঠিক কি ঠিক না? আপনারা কয়েকজন মুনাজাত করতেছেন কান্তিছেন, ওদিকে দুর্নীতি বাজে বুঝাই, এর পণ্যের ভিতরে দুর্নীতি, তাও তো আমরা শুনি মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে প্রতিবাদ করতেছে, কত শাসন করতেছে, এর ফাঁকে ফাঁকে মারিং মেনরা মারিং করি যাচ্ছে। আল্লাহ কয় জহারাল ফাসাদু ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আযাব আর গজব দেখো এগুলো সবই তোমাদের হাতের কামাই, হাতটারে সামলাও হাতটারে সামলাও। দুনিয়ার শান্তি যদি পাইতে চাও, আল্লাহ নবী বলেন জাগতিক শান্তি পাইতে হলে তিন জায়গায় হাত দাও। এক নম্বরে আল্লাহ নবী বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা ভালো। জোরে বলেন কারা, জোর হলো না কারা, নবী কাদের কথা কইছে, নেতাদের কথা বলছে, একেবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত যেখানে যার নেতৃত্ব আছে, নেতারা যদি ভালো হয়, ভালো বলতে কাকে বলে, নেতা হবে নীতিবান, কথা বলেন ঠিক ঠিক না? নেতা দুর্নীতি করতে পারবে না, পরের হক মাইরে খাইতে পারবে না, নেতা হবে নামাজি, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে সুন্নতি, নেতার চেহারা দেখলে পরানটা ঠান্ডা হয়ে যায়। ইউনিয়নের নেতা, ইউনিয়নের প্রধান, বড় মসজিদের ইমাম, জুমার নামাজ খুতব দেওয়ার ক্ষমতা রাখবে, উপজেলা চেয়ারম্যান সেরকম হবে, অধস্থ রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি হবে, জাতীয় মসজিদের ইমামতি আর খুতবা দেবার ক্ষমতা রাখবে, আল্লাহ ওয়ালা দিনদার হবে, পরহেজগার হবে, চরিত্র নষ্ট হবে না, মদগাজা ফেন্টিল হিরোইন খাবে না, দুর্নীতির সমর্থন করবে না, তাহাজ্জুদ গুজার হবে, পাঁচ উক্ত জামাতে নামাজ পড়নে ওয়ালা হবে। নেতা যদি এমন আল্লাহ ওয়ালা হয়, সারা দেশের সমস্ত জনগণের লক্ষ কোটি মুনাজাতের যে দাম, একজন ওই দেশের নেতার একটা মুনাজাতের দাম তার চাইতে বেশি। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, এক নাম্বার। দুই নম্বরে আগ্নিয়াউকুম সুমহাকুম, যখন তোমাদের দেশের ধনী মানুষরা হবে দানবীর, ধনীরা যাকাত দেবে, ধনীরা হক গরিবের হক আদায় করবে, গরিবদের খুঁজে খুঁজে তাদের হক আদায় করে আসবে, ধনীরা যখন হবে দানবীর। ও উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে, এই তিনটে গুণ যখন তোমাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর নবী বলেন ফাজহারুল আরদে খাইরুম মিন বাতনিহা, ওই সময় তোমাদের মরে যাওয়ার চাইতে বাঁচার ভিতরে মঙ্গল, তোমরা দোয়া করবা তোমাদের মরার চাইতে বাঁচার ভিতরে মঙ্গল, লম্বা লম্বা দোয়া করবা, আল্লাহ তুমি সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, দুনিয়াটা হবে তখন তোমাদের জন্য দুনিয়ার জাগতিক জান্নাত। পক্ষান্তরে নবী বলেন ইজা কানা উমারাকুম সিরারাকুম, হে দুনিয়ার মানুষ মুনাজাত করে কাম করতে পারবি না, যখন তোদের নেতা হবে ঘুষখোর, নেতা হবে সুদখোর, নেতারে টাকা দিস চাকরির জন্য 5 লাখ, চাকরিও পাইস না টাকাও ফেরত পাইস না, নেতা হবে দুর্নীতিবাজ, নেতা টোন মারে মন মারে, নেতা রাস্তা মারে খাল মারে, নেতা কারেন্টের খুঁটি খাম্বা খাইয়ে বেলায় দেয়, এইরকম যখন দুর্নীতিবাজ হবে, নেতার কাছে যে দাঁড়ায় কথা বলা যায় না, নেতা হবে উগ্র মেজাজি, নেতা হবে অকথ্য ভাষায় গালাগালি করে, নেতা মসজিদে যায় না, নেতা নামাজ পড়ে না, নেতা রোজা রাখে না, নেতার পর হজ ফরজ হইছে করে না, নেতা কোনো দিকে দিনদারির দিকে নাই, নেতা বেপর্দা করে, ঘর থুয়ে যে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, এরকম যদি হয় তোমাদের নেতা। দুই নম্বর, যখন তোমাদের ধনীরা হবে কৃপণ, গরিবদের দিকে লক্ষ্য করবে না, জাকাত আদায় করবে না, এক নম্বরে জাকাত দেবে না, দুই নম্বরে অতিরিক্ত সম্পদ দিয়ে গরিবের পাশে দাঁড়াবে না, উমু আগ্নিয়া কুম্বুকালাকুম, তিন নম্বরে উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে লাস্ট পর্যন্ত সব জায়গার মাতবারি করবে মহিলারা, ঘরের ভিতরে মহিলা মাতবার, সব জায়গা যখন মহিলা মাতবার দেখবা, আল্লাহর নবী বলেন ফাবাত
বাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই সময় তোমাদের উপরে আসমানি গজব ধাপে ধাপে আসবে, বেঁচে থাকার চাইতে মরা তোমাদের জন্য মঙ্গল। সেই সময় ইমানের সাথে মরার দাবি করতে পারো আল্লাহর কাছে। বর্তমানে সব সমস্যাগুলো আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে। ওরে এত বড় করুণা রে, ভয় পাইয়া মুখে টুসি বড়, কিন্তু মুসলমানের সন্তান নামাজ পড়ে না, আছে এখনো? নামাজ পড়ে না, আছে না নাই? আজান শুইনে শুয়োরের মতো মোড়াতি মোড়াতি চইলা যায়। গত রমজানটা গেল, রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, এখনো পর্যন্ত মহিলারা বেপর্দা করে, মহিলারা জোরে জোরে কথা বলে, মহিলারা পর্দার ভিতরে থাকে না, মহিলা এখনো ঘরে বসে বসে ফেসবুক আর ইউটিউবে হাজার হাজার নোংরা ছবি দেখে চরিত্র নষ্ট করে। এইগুলোই হলো আমাদের গজবার আজাবের কারণ, কথা বলেন ঠিক কি ঠিক না? জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই গজবের মধ্যে উটাও একটা গজব। আজকে দেখেন মুসলমান, এই আমার দিকে তাকান, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, তাহলে পার্সেন্ট কত হলো একটু পার্সেন্ট আলার আমার হিসেব করে বলেন। 25%, কত পার্সেন্ট? 25%, অর্থাৎ 100 জনে আমরা 25 জন, 100 জনে কয়জন? 25 জন আমরা 100 জনে। অথচ আল্লাহর নবী আল্লাহ পাক নিজেই বলেন কোরআনে কারিমের ভিতরে, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, জোরে বলেন কয়জন? 20 জন, ইয়াগলিবু মিয়াতাইন, 200 কাফেরের মোকাবেলায় 20 জন মুসলমান জয়ী হতে পারবা, তাহলে পার্সেন্ট কত? 10%, 10% না? 200 জনে যদি 20 জন হয়, তাহলে 100 জনে হয় 10 জন। আল্লাহ বলেন 10 জন মুসলমান আর 100 জন কাফের, আল্লাহ কোনো হাতিয়ারের কথা বলে নাই। তাদের হাতে কামান থাকবে, তোমাদের হাতে কিছু থাকবে না, তোমাদের হাতে কামান থাকতে হবে এমন কিছু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমাদের হাতে একটা শক্তি থাকবে, সেইটি হলো ইমানি শক্তি। 100 জন কাফেরের মোকাবেলায় 10 জন মুসলমান যদি ইমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে 100 জন কাফের তোমাদের সামনে টিকতে পারবে না, তোমরা বিজয়ী লাভ করবা। দুঃখের বিষয় মুসলমান, বর্তমানে মুসলমান হয়েছে 25%, 75 জন কাফের আর 25 জন মুসলমান। এখনো মুহূর্তে আমরা মুসলমানরা কাফেরের হাতে মারি খাই, কারণ কি? আল্লাহ নবী বলেছেন, কারণটা হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু আলা কাসাতিহা। এ মুসলমান আমার দিক তাকান, আল্লাহ নবী বলেন, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু আলা কাসাতিহা, যখন খানা পাকাইয়া খানা রান্না বান্না হয়ে যায়, তখন দস্তারখানে খানা দিয়া বাড়িওয়ালা খানেওয়ালাদেরকে ডাকে, বিশেষ করে তবলিগের ভিতরে এটা শুনতে বুঝতে সহজ হয়, প্লেটে খাবার দিয়া চার চারজন এক এক প্লেটে বসি না, খেদমতের সাথীরা রান্না হয়ে গেলে প্লেটে খাবার দিয়ে ডাক দেয়, আসেন খানা খেয়ে যান, এক এক প্লেটে চার চারজন, এমন করে প্লেটের খাবারকে যেমন খানেওয়ালারা ঘিরে ধরে আর একের পর এক খাইয়ে চতুর্দিক দিয়ে গুছাই খাইয়ে শেষ করে দেয়, ভিতরের খাবার রাখে না, চতুর্দিক দিয়ে খানাকে ঘেরাও করে ধরে। আল্লাহ নবী বলেন, একদিন মুসলমানদের উপরে এমন একটা দিন আসতেছে, যেই দিন মুসলমানদেরকে সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া এক হইয়া মুসলমানদেরকে ঘেরাও করে ধরবে, মুসলমান ওখান থেকে বের হয়ে যাইতে ভাগ পাবে না। কামা তাদাল আকিল তুলা কুসাতিহা, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, কি ইলা ইয়া রাসূলুল্লাহ, আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, ও গো আল্লাহর নবী, সেদিন কি আমরা জনসংখ্যা কম হব? এ মুসলমান যুবক, একটু একটু মুসলমান যুবক একটু লক্ষ্য কর, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফ্রান্সের সেই আমের ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের ফ্রান্সিরা, এই ফ্রান্সের ইহুদির বাচ্চারা আমার নবীর ব্যঙ্গ ছবি কইরা আমার নবীকে অপমান করতেছে, আর তুমি মুসলমানের সন্তান, এই জায়গা অপেক্ষা করো। ওই মোকাবেলার দায়িত্ব শুধু মৌলবিগে, ওটা আমাদের ব্যাপার না, ওটা মৌলবিগে দায়িত্ব, এমন বুঝনি একদল আছে না নাই? কথা বলেন আছে না নাই? তুমি কি মুসলমান না? তুমি কি ওই নবীর উম্মত না? তোমার মধ্যে কি মুসলমানের রক্ত নাই? তুমি কি কিয়ামতে নবীর কাছ থেকে সুপারিশের আশা করো না? আমার নবী কিয়ামতে যারে সুপারিশ করবে না, যার পক্ষে সমর্থন করবে না, নবী যাকে উম্মত বলে গ্রান্ট করবে না, আল্লাহর কসম, 1 সেকেন্ড সে মুসলমান সে জান্নাতে যাইতে পারবে না।
নবীজারে হাউজে কাউসার না দেবে, কিয়ামতে তার পানির কোনো ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? চাই তুমি স্কুলের ছেলে হও, কলেজের ছেলে হও, ভার্সিটির ছাত্র হও, পুলিশ বাহিনী হও, আর্মি বাহিনী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শিল্পপতি কোটিপতি হও, মাস্টার হও, প্রফেসর হও, তুমি যেই হও না কেন, আমার নবীর সুপারিশ ছাড়া হাসুরের মাঠে কোনো উপায় থাকবে? কথা বলেন থাকবে? এজন্য অপেক্ষা করো, তোমাকে একটা দায়িত্ব আজকে দেওয়া হবে। একটু ঠান্ডা মাথায় আসো সোনা লক্ষ্মী। আল্লাহ নবী বলেন তোমাদেরকে ঘিরে ধরবে, সাহাবাই কিরাম বলবেন আমরা কি জনসংখ্যা কম হব? হুজুরে পাক বললেন লা বালান্তুম কাসির, তখন তোমরা যুদ্ধে বিজয়ী যে সংখ্যাটা আল্লাহ পাক ধার্য করেছেন সেই সংখ্যার চাইতে তোমরা বেশি থাকবা। তারপরও তোমাদের অবস্থা হবে কেমন হবে? বালান্তুম কাসির ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, বন্যার প্লাবন পানি বেশি আসলে শুকনো খড়কুটো পানিতে ভেসে যেতে দেখছেন না? আপনাদের এলাকায় পানিতে ধাপ বানায়, ধাপ আছে না, ধাপ ধাপ কচুরি দিয়ে ধাপ বানায়, পানি বেশি হয়ে গেলে পানি যখন টান দেয় ওই ধাপ গুলো টান দেয় না? হয় কি পানিতে, বর্ষার পানিতে খড়কুটো যেমন ভেসে চলে যায়, তোমরা ওই রকম কচুরি বানার মতো শুকনো খড়কুটো পানিতে ভাসার মতো ভেসে চলে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল ওয়ালা ইয়ানসিয়ান্নাল্লাহুম মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। হে যুবক আমার দিক তাকা, আল্লাহর নবী বলেন তোমাদের ভয় কাফের ও মুশরিকদের অন্তরে, মুসলমান বলে একটা ভয় ছিল। কথা বলেন মুসলমান বলে একটা ভয়। হযরত খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন, ওই যুদ্ধে প্রচন্ড জয় হয়েছে মুসলমানদের। কাফের যেমন ফিল্ডে মারা গেছে ওই রকম হাজার 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 কাফের উনি ধরিয়ে নিয়ে আসছে, কিন্তু সর্বকালেই প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা থাকতো কম, এখনো যেমন কম, সর্বকালে মুসলমান কম, কাফেরের সংখ্যা বেশি। কিন্তু মুসলমানদের হাতে কাফেররা বড় বড় দল নিয়ে পরাজিত হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? খালিদ ইবনে ওলিদের এই যুদ্ধে কাফেররা ঠকে গেছে, যে সমস্ত কাফেরদেরকে উনি ধরিয়ে নিয়ে আসছে, আনার পরে উনি বলতেছেন এই আমরা যে অল্প সংখ্যা তোরা যে এত বেশি, তো এইভাবে মায়ের খালি কিভাবে এরকম তোরা ধরা পড়লি কিভাবে? কয়েকি যে মুসলমান যে অল্প এ আমাদের বুঝেই আসে নাই। মুসলমানরা যখন নারায় তাকবীর বলে আওয়াজ দিছে, ওই সময় আল্লাহু আকবার বলার সময় একজনে তো নারায় তাকবীর বলে আর সবাই আল্লাহু আকবার বলে, ওই সময় মনে হয় যেন আসমান ভাঙ্গে হুড়মুড় করে আমাদের মাথার উপরে পড়তেছে। জোরে কেন আল্লাহু আকবার? যে কয়জন মারা গেছে তাদেরকে তো তোমরা ইনকোয়ারি করে দেখো নাই, তার অনেকেই মারা গেছে নারায় তাকবীরের আওয়াজ শুনে কাফেরের অন্ধকোষ খসে পড়ে গেছে। মুসলমানদের নাম শুনলে একটা আতঙ্ক ছিল। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ানসিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। সাহাবায়ে কিরামদের একটা যুদ্ধের দল, মুসলমানদের একটা যুদ্ধের দল গেছে কাফেরদের সাথে লড়তে, তো যুদ্ধে প্রত্যেকদিন মুসলমানদের জয় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো কাফেরদের বিশাল বাহিনীর ভিতরে থেকে একটা গোয়েন্দা টিম পাঠাইছে যে দেখো তো মুসলমানদের সমরাস্ত্র কি পরিমাণ, তারা এইভাবে ডেলি ডেলি জয় হচ্ছে, তাদের এত মানে অগ্রগতি কেন, তাদের কি দেখি আছে, সৈন্য বাহিনী কেমন? তো বিকেল বেলা রমজান মাসের যুদ্ধ হয়, দুপুর পর্যন্ত যুদ্ধ, বিকেল বেলা বিরতি, আসরের পরে খেদমতের সাথীরা রান্নাবান্না ইফতারির কাজে প্রস্তুত থাকে, প্রস্তুত হয়। ওই সময় ওই বাকি সাহাবাই কিরাম জোড়া জোড়া করে, তবলিগে জোড়া আছে না, তবলিগির লোক আছেন নাকি এই জায়গা, তবলিগি জোড়া জোড়া বাঁধে দেয় না, দুই দুইজন জোড়া, তো এটা নবী আল্লাহর সুন্নাত, সাহাবাই কিরাম জোড়া জোড়া দুই দুইজনে ঘুরে, যাতে একজন একা একা ঘুরলে যদি কাফের হাতে ধরা পড়ে যায় আর একজন কমপক্ষে চিল্লানি দিতে পারে। তো দুই দুইজন জোড়া জোড়া ঘুরতেছে, হাতে তাদের তসবি, হাতে তাদের মেসওয়াক, হাতে তাদের মেসওয়াক করতেছে। এখন ওই যারা দেখতে আসছে কাফেরদের ধরে, ওরা দেখতে আসে দেখে কি যে মুসলমানরা বিরাট বিরাট আস্ত গাছ একটা একটা উঠিয়ে এক পাশে চাপাইয়ে খাচ্ছে। এই দেখে আর কথাবার্তা না কইয়ে গোপনে পালায় যাইয়ে ওদের সেনাপ্রধানরে বলছে দল নেতারে যে এতদিন যাদের সাথে লড়াই করছি তারা আর আমরা এক সাইজ, আগামীকালকে যাদের সাথে লড়তে হবে তাদের অবস্থা যদি তোমরা দেখতে এই জায়গায় এতক্ষণ থাকতে না স্টক করে মরি যেতে। কেমন দেখলে কয় যে তারা আস্ত গাছ একটা একটা উঠিয়ে এক পাশে গুড়াইতে ধীরে ধীরে সবাই খাচ্ছে। মেসওয়াককে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে যেন তারা আস্ত গাছ সবাই খাচ্ছে। এই কথা কি ওই ওই জামানায় গতকাল যাদের সাথে সমসাথীদের সাথে একই সাইজের সাথে লড়াই করছে, আজকে তাদের ভিতরে এমন এমন জীবন কোন জায়গাতে আসলো যে আস্ত গাছ ধরে সবাই খায়? বিশ্বাস না করে আর একটা দল পাঠাইছে কিছুক্ষণ পরে, তোরা যে দেখে মিথ্যে কথা কলো যুদ্ধ আর করবে না সেই বইতে কইলো নাকি?
তো ইরা যখন দেখতে গেছে সে সময় ওনাদের মেসওয়াক সাইরা ওযু কালাম কইরা বিকেল বেলা তিন তসবি পালন করতেছে, পকেটে মেসওয়াক জার জার মেসওয়াক নিয়ে তিন তসবি পালন করতেছে। এখন যারা পরে দেখতে আসছে ওরা এসে দেখে যে এই যে যে লোকগুলো বিকেলে হাতে তসবি, এদের হাতে তসবিটার সাইজ কি, আল্লাহু আকবার। ইরা যাইয়ে ওদের কাছে বলতেছে উরি বাবা, ওরা যা দেখছে না দেখছে আমরা যা দেখে আসছি, সে যে কত বড় জুয়ন, সৎখানিক ছোট ছোট পাহাড় সুতোয় গাইতে এরকম নাড়াচাড়া করতেছে। আল্লাহ পাক তাদেরকে দেখায় দেশে যে তসবির এক একটা দানা, তসবির এক একটা দানা পাহাড়ের মতো হয়ে গেছে। জোরে করে নারায়ণ তকবীর। হে মুসলমান, এই যে ভয় কাফেরদের অন্তরে ছিল, এখন কাফেরদের অন্তরে মুসলমানের নাম শুনলে কোনো ভয় নেই। কারণ কি, এই কাফেররাও দেখে মুসলমানও যেমন, আমি কাফেরও যেমন মুসলমানও তেমন। আমার মাথায় টুপি নাই, মুসলমানের টুপি নাই, আমার মুখে দাড়ি নাই, মুসলমানের দাড়ি নাই, আমি নামাজ পড়ি না, মুসলমান নামাজ পড়ে না, আমি মসজিদে যাই না, মুসলমান মসজিদে যায় না, আমি মন্দিরে যাই, আমার সাথে মুসলমানও মন্দিরই, কথা বলেন যায়। আমি দুর্গা পূজায় যাই, মুসলমান আমার বাড়ি যায়। আমি সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা করি, আমার সাথে মুসলমান ছেলে মেয়েরা একসাথেই থাকে। আমার মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। সুতরাং তাদেরকে ভয় করে কোনো লাভ নাই, কথা বলেন ঠিকই ঠিক না? তুমি তাদের সাথে মিলে গেছো দোস্ত, তুমি তাদের সাথে মিলে গেছো। আল্লাহু আকবার। এক সময় এদেশে শিয়েলে শিয়েলে কুকুরের নাম শুনলে ভয় পাইতো, কথা কর না কে, শিয়েলে কুকুরের নাম শুনলে ভয় পাইতো। যদি শিয়েলে কুকুরের গেউ আওয়াজ শুনলে সব থুয়ে টুয়ে দৌড়ে চলে যেত। রাস্তাঘাটে তো চলাফেরা করি, রাতের বেলা দেখি মাঝে মাঝে বিশ্ব রোডের পাশে মরা গরু দেই যে শিয়েলে আর কুত্তুই মিলেমিশে খাচ্ছে, কোনো ঝামেলা নাই। শিয়াল কুত্তুই কলিশন করে বেলাইছে, কয় যে কথা কইস নে, তোগেও যে সাইজ আমাগো সেই সাইজ, তোগেও যেমন যেমন মুখ আমাগো সেমন মুখ, তোগেও যেমন লেজ আমাগো সেমন লেজ, কালারও প্রায় সেম সেম, সাইজ উচ্চতা একই, খালি খালি নিজেদের মধ্যে গঞ্জাম বড়াই লাভ নেই, মিলেমিশে খা, উড়া মিলেমিশে খা শুরু করে দিছে। কাফের মোশরেকরা মুসলমানদেরকে দেখে যে ওদেরও দাড়ি নাই, আমাদেরও দাড়ি নাই, ওদেরও নামাজ নাই, আমাদেরও নামাজ নাই, ওদেরও পর্দা নাই, আমাদেরও পর্দা নাই, আমাকে মাই এলা কপালে টিপ নাই, ওকে মাই এরা কপালে টিপ নাই, আমরাও যা করি ওরা তাই করে, বরঞ্চ আমরা ওদের তা করি না, ওরা আমাদের তা করে। একটা মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন কোনো হিন্দু ভাইদের সাথে, আমি হিন্দুদের ব্যাপারে প্রশংসা করি, তাদের তারা তাদের ধর্ম নিয়ে অটল আছে, তাদের ধর্মের ভিতরে তারা ভেজাল হতে দেয় না। কিন্তু তুমি মুসলমানের সন্তান হইয়া তাদের সাথে ভেজাল হয়ে যাও, যত ফিরি তোমার হিন্দু ভাইয়ের সাথে হোক না কেন, হরিপদ দাদার সাথে তারে কোনোদিন জুমন নামাজ পড়াইতে পারো নাই, কথা বলেন ঠিকই ঠিক না? তারে কোনোদিন ঈদের নামাজ পড়াইতে পারো নাই, তারে দে কুরবানির গোস্ত গরুর গোস্ত খাওয়াতে পারো নাই, তারে দে টুপি পরাইতে পারো নাই, তারে একটা জুব্ব পরাইতে পারো নাই, তারে পাগড়ি পরাইতে পারো নাই, তারে তবলিগে তিন চিল্লাই নিতে পারো নাই, তারে তবলিগে তিন দিনে চলে নিতে পারো নাই, তোমার ঈদের আনন্দ তারে দে করাইতে পারো না। তুমি মুসলমান হইয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের সমস্ত প্রোগ্রামে তুমি যাইতেছো, তোমারে সালাম দেবো না নমস্কার দেবো তাও আমি বুঝে বুঝতে পারি ঠিক ঠিক না? শিয়েলে আর কুত্তো এক সাইজ হয়ে গেছে, মিলেমিশে খাচ্ছে, কেউ রে কেউ ভয় পায় না। হুজুর বলেন তোমাদের ভিতরে কাফেরদের অন্তরে যে মুসলমানের নাম শুনলে একটা আতঙ্কর ভয় ছিল, ওই আতঙ্কটার ভয়টা এখন নেই, না থাকার কারণও হলো তোমাদের আচরণ, তোমাদের আমল, কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহু আকবার। মুসলমানে ঘুষ খায় হিন্দুরাও ঘুষ খায়, মুসলমানে সুদ খায় হিন্দুরাও সুদ খায়, হিন্দুরা সুদ খায় মুসলমানে সুদ খায়। আরে ও মুসলমানরা সুদ খায়, তারা তো সুদ আর ঘুষের কোনো পার্থক্য, তাদের ইনকামের ভিতরে হালাল হারামের কোনো পার্থক্য নাই। আমাদের মুসলমানদের সুদ হালাল না হারাম? জোর হলো না? ঘুষ হালাল না হারাম? খায় কি খায় না মুসলমান? জোরে বলেন খায়। জম্মের খা খায়, আশের বাস্তার মতো গেলে চাবায়ও না, আশের বাস্তায় শামুক খায়, ও কি চাবাই খায় নাকি? দৈর এই গিলে খেয়ে বেলায় দেয়, গলা এরকম ফুলিয়ে যায় মাঝে মধ্যে, জাহিদে আবার গেলে ঠিক না? এমন খাওয়া খায় যে বেতনের চাইতে ঘুষির মজা বেশি, কথা কন? ব্যবসার টাকায় সে সুদি মজা বেশি, কথা কন ঠিক কি ঠিক না? আর একটা কথা ফাঁকে মনে এসে গেল, কয়ে যাই, যখন মানুষে হারামে অভ্যস্ত হয়ে যায়, যখন মানুষে হারামে অভ্যস্ত হয়ে যায় তখন হালালের চাহিদা আর হালালের হালালের মজা কমে যায়, হালালের চাহিদাও থাকে না, হারা হালালের মজাও থাকে না। যখন মানুষে অন্য নারীর সাথে প্রেমে আসক্ত হয়ে যায় তখন স্ত্রীর প্রতি টান কমে যায়, স্ত্রী হান্ড্রেডে হান্ড্রেড হালাল, যার সাথে মিলন করলে নেকি হয়, যার সাথে গলা জড়িয়ে ধরে শুয়ে থাকলে নেকি হয়, যার সাথে সারাটা রাত গলা জড়িয়ে ধরে শুয়ে থাকলে নফল নামাজ লেখা হয়, স্ত্রীর ভিতরে এই নেকি আর ইবাদত রয়েছে। যখন হারামে অভ্যস্ত হয় স্ত্রীতে মজা থাকে না, তেমনি মানুষে যখন সুদে অভ্যস্ত হয়ে যায় তখন ব্যবসার টাকায় মজা থাকে না, যখন ঘুষে অভ্যস্ত হয়ে যায় তখন বেতনের টাকায় মজা থাকে না, বেতনের কোনো স্বাদ আর চাহিদা তার মধ্যে থাকে ঠিক কি ঠিক না?
ও দোস্ত আল্লাহর রাসূল বলেন তাকওয়ালা ইয়ানজিআল্লাহু মিন সুদুরি আদুবিকুল মাহাবা মুসলমানের নাম কাফেরের অন্তরে কোনো ভয়ের কিছু থাকবে না একবারে এক হয়ে যাবে ওয়ালা ইয়ানজিআল্লাহু মিন সুদুরি আদুবিকুল মাহাবা এরপরে আল্লাহর রাসূল ওয়ালা ইয়াকদিবান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়ালা ইয়াকদিবান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান হুজুর বলেন তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদের মুসলমানদের অন্তরমধ্যে ওহান ঢেলে দেবে একটা ওহান ঢুকিয়ে দেবে সাহাবায়ে কেরাম ওহান শব্দের অর্থ বুঝতেছিলেন না কি লো মাল ওহান ইয়া রাসূলুল্লাহ হুজুর ওহান কি জিনিস হুজুর বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত একটা হলো হুব্বুদ দুনিয়া আরেকটা হলো কারাহিয়াতুল মউত এই দুই জিনিসের নাম হলো ওহান হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মানুষের অন্তরে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে দ্বীনের মহব্বত কমে যাবে দ্বীনের মহব্বত কমে যাবে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত এই নিয়ে ব্যস্ত হবে এমন কি দুনিয়ার মহব্বত এমন বাড়া বাড়বে মুসলমানের সন্তানকে মুসলমান দ্বীন না শিখাইয়া কুরআন না শিখাইয়া ভোরবেলা উঠাইয়া আগে সবাহি মক্তবে আমরা সকালে মক্তবে মসজিদে কুরআন শরীফ পড়তাম মক্তবে পড়তাম কথা বলেন ঠিক না এখন মুসলমানের সন্তান সেই ভোরবেলা উঠাইয়া কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি এরপরে টিউশনি প্রাইমারি কি কয় প্রাইভেট পড়া যত দূরে হোক তিন মাইল চার মাইল দূরে যাই হরিপদ স্যার অঙ্ক ভালো করায় গৌর গোবিন্দ স্যার ইংলিশ ভালো পড়ায় কোথায় স্যাররা আছে স্যারকে কাছে সেদিন আমাদের গোপালগঞ্জে ওই পাশে জলিল পাড় গেছি ওই জলিল পাড় যে শুনি যে ভোরবেলা মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানরা গাড়িতে করে নিয়ে খ্রিস্টান মিশনারি স্কুলের ভিতরে তারা পড়াইতেছে এইরকম মুসলমানের সন্তান সে দিয়ে অথচ পাশে একটা মাদ্রাসা খুলছে একটা সন্তানের মাদ্রাসায় দেবে না এমন কি আরে পাবলিক তো দেয় না আলেমরা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় না দিয়া আলেমরাও তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর প্রতি উদ্বুদ্ধ হচ্ছে মনে করছে যে আমি মৌলবী ঠকে গেছি আমার ছেলে মেয়েরে ঠকানো যাবে না আমি যদি মৌলবী না হতাম আমার ওই ভাই বিএ পাস করে এম এ পাস করে আজকে সে শিল্পপতি কোটিপতি দশতলা দালানের মালিক কতগুলো গাড়ির মালিক আর আমি মৌলবী এত বড় আলেম হলাম গড়ডাঙ্গা মাদ্রাসাতে গোল্ডেন এ প্লাস পে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করে আইসে আমার বেতন 10,000 টাকা তা আবার মাসে 1300 বছরে 1300 বাহিত হয়ে যায় আমি না খেয়ে মরতেছি ছেলে মেয়েরে না খেয়ে মরতে দেওয়া যাবে না এত বড় ঠকা আমি ঠকছি ছেলে মেয়েরে ঠকানো যাবে না এইগুলো মৌলবীরা ছেলে মেয়ের স্টার্টিং ও বাম দিক ঘুরে দিয়েছে আমি বলবো মৌলবী তুমি যদি বোঝো যে কোরআন পড়ে ঠকছি তাহলে তুই জীবনও জিততে পারবি না বরঞ্চ আমি নাসির আলহামদুলিল্লাহ আমি নাসির আমি কোরআন পড়ে যে জিতা জিতছি আমি জেনারেল পড়লে এই পরিমাণ জিততে পারতাম না আমার বিশ্বাস কথা বলেন ঠিকই ঠিক না সারা পৃথিবীতে আমার পরিচিতি সারা বাংলার সমস্ত বাঙালি মুসলমান বিশ্বের যেখানে আছে সে আমারে চেনে ইউটিউবের মাধ্যমে চেনে হাজার হাজার লক্ষ জনতা আল্লাহর রহমতে আমার সাথে ভালোবাসা মহব্বত আছে বাংলাদেশের যেখানে যাই পাঁচটা পুলিশ রাস্তায় দাঁড়াইয়া গাড়ি ধরতেছে যখনই আমার গাড়ি দেখে আমার চেহারা দেখলে কয় হুজুর জান জান হুজুর জান জান আমারে ছেড়ে দেয় বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে আল্লাহর রহমতে আমার ভক্তবৃন্দ পাই সারা দুনিয়ায় আর সবচাইতে মহা ভালো হলো যে লক্ষ লক্ষ মানুষের কাছে ভালোবাসা পেয়েছি অভাব তো দুনিয়ায় দেখি না আলহামদুলিল্লাহ তাহলে আমি কোরআন পড়ে জিতছি বিদায় আমিও বুঝবো বুঝি যে আমার ছেলে মেয়েও কোরআন পড়ে ঠকবে না আমার ছেলে মেয়ে কোরআন পড়ে ঠকবে না কথা কন ঠিক না জেনারেল সার্টিফিকেটে সই দেয় শিক্ষামন্ত্রী জেনারেল সার্টিফিকেটে সই দেয় শিক্ষা সচিব জেনারেল সার্টিফিকেটে সই দেয় শিক্ষা বিচার আর আল্লাহর কোরআন ওয়ালাদের সার্টিফিকেটে সই দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর সার্টিফিকেটের দাম বেশি না দুনিয়াওয়ালাদের সার্টিফিকেটের দাম বেশি নবীর সার্টিফিকেটের দাম বেশি তোমরা মুসলমানরা কি করবা হুব্বু দুনিয়া দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকছে তমাম সমস্ত মানুষগুলো যার যার কাজ নেবে বেক আছে সু দিনে আহমদ হিচে ওরা ইয়ারে নিজ হার কা সেবা কারে কচ্ছু বা দিনে আহমদ কারে নিজ প্রত্যেকটা মানুষ যার যার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত আর আল্লাহর দিন অসহায় হয়ে পড়ে রয়েছে এর পাশে কেউ কে পাচ্ছে না এই হলো এক নম্বর কারণ আর দুই নম্বর হলো ও কারাহিয়াতুল মউত মুসলমানের ভিতরে মরণের ভয় আসবে কাফের মোশরিককে মরার ভয় করতেছে না তারা নেমে পড়তে কিন্তু মুসলমান মরার ভয়তে এখান থেকে কোনো হুঙ্কার ছাড়তে রাজি না এ মুসলমান সাবধান যুবক ভালো করে মনে রাখো আমরা বাংলাদেশে বসে কিছু করতে পারবো না মুসলমান কাফেরদের সাথে কিছু করতে পারবো না আমাদের সেই হারে হাতিয়ার নাই কিন্তু আমরা জোরে জোরে চিল্লে পাল্লা নারায় তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ এতে আল্লাহর নবীর কোনো ফায়দা হোক আর না হোক আল্লাহর কোনো ফায়দা হোক আর না হোক আমার ফায়দা আছে কথা কন আমার ফায়দা ঠিক কি ঠিক না